বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা বেশ কয়েকটি পর্বে আপনাদের সামনে তৌহিদের প্রথম প্রকার তহিদুর রুবিয়া এবং তৌহিদুর রুবিয়ার ক্ষেত্রে বর্তমান মুসলিম সমাজের বিভ্রান্তি এবং তৌহিদুর রুবুবিয়ার ক্ষেত্রে জাহিলি সমাজের ইমান তাদের তৌহিদ চর্চা এবং তার পাশাপাশি তৌহিদুর রুবুবিয়াতে খাঁটি বিশ্বাসী হওয়ার পাশাপাশি কিভাবে তারা আরও অন্যান্য এবাদত স্বীকার করত পালন করত চর্চা করত তার একটা চিত্র আপনারা ইতিপূর্বে শুনেছেন আমরা ইনশাল্লাহ এবাদতের ক্ষেত্রে তৌহিদ এই বিষয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ তবরকতলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তহিদুল উলুহিয়া পরিভাষাটা এভাবে আরবিতে বলা হয় ইবাদা এভাবেও বলা হয় এর সংজ্ঞায় আরবি ভাষায় বলা হয়েছে এবাদতের ক্ষেত্রে আল্লাহ একত্ব কায়েম করা আমরা আরও বলতে পারি রুবিয়তের ক্ষেত্রে আমরা এভাবে বলবো আল্লাহর কৃত কর্মে তাকে এক জানা আর এটা হলো বান্দার কর্মে আল্লাহকে এক মানা এক সাব্যস্ত করা এক বলে বিশ্বাস করা বাস্তবায়ন করা বান্দা যা করবে প্রত্যেকটাতে তৌহিদ আছে কিনা লিল্লাহিয়া আছে কিনা এটা লক্ষ্য রাখা এটাই হলো এবাদতের ক্ষেত্রে তৌহিদ বান্দা যাই করবে সেখানে আল্লাহর একত্ব কায়েম করার চেষ্টা করবে যদি বান্দা তার কর্মে আল্লাহর একত্ব কায়েম না করতে পারে তাহলে সেটা তার ব্যর্থতা এবং সেখানে সে শিরকে জড়িয়ে পড়ল সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী তাহলে আমাদেরকে এবাদতের সংজ্ঞাটা জেনে নেওয়া উচিত বিভিন্ন মনীষী এবাদতের সংজ্ঞা এভাবে দিয়েছেন আলে আবা ইসমুন জামায়ন অর্থাৎ যে কোনো প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজ যার মাধ্যমে আল্লাহর মোহব্বত ও সন্তুষ্টি অর্জন করা যায় তাকেই এবাদত বলা হবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা ও কাজ যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে আল্লাহ হব্বত এবং সন্তুষ্টি অর্জনের জন্য করা হবে এটা কি এবাদত বলা যায় আরো সংজ্ঞা এসেছে নবীর কণ্ঠে উচ্চারিত আল্লাহ এবং আল্লাহ তাল যাবতীয় আদেশ এবং নিষেধকে যথাযথভাবে পালন করাই হলো এবাদত আল্লাহর আদেশ এবং নিষেধ যেগুলো রসুল সাল আসাল্লামের কণ্ঠে প্রচারিত হয়েছে কোরআন বা হাদিসের মাধ্যমে প্রচারিত হয়েছে আল্লাহর রসুল সাল্লাম জানিয়েছেন এগুলো আল্লাহর আদেশ অথবা নিজের পক্ষ থেকে আদেশ রূপে আমাদের কাছে জারি করেছেন নিষেধাজ্ঞা রূপে আমাদের উপরে তিনি আরোপ করে দিয়েছেন এগুলো করতে হবে এগুলো ফরজ তাহলে এগুলোকে আমাদের পালন করতে হবে এটি হলো এবাদা আমরা এবাদাতের সংজ্ঞায় যেটা বুঝতে পারতেছি যে কোরআনে আল্লাহ তবরকতলার অসংখ্য যে আদেশ আছে এই আদেশগুলো পালন করাই হলো এবাদত এবং আল্লাহর নিষেধগুলোর থেকে বিরত থাকাই হলো তাহলে একসাথে দুই কাজ করতে হবে যেমন ভাবে রসুল্লা সাল্লাম কালেমার অর্থ বলতে যে বলেছেন তাহে আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ইলাহা নেই কোনো মাবুদ প্রকৃত অর্থে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো হলো গাইরুল্লাহ নেই কোনো মাবুদ প্রকৃত অর্থে তার মানে আমি আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যত মাবুদের জন্ম হয়েছে হবে সবগুলোকে আমি অস্বীকার আগে করে নেব এগুলো হলো নিষেধাজ্ঞা তারপরে ই্লাহ শুধুমাত্র আল্লাহ তবরক মাবুদ হিসেবে আমি বহাল রাখব এবং সমস্ত পৃথিবীর মাবুদের অযোগ্যতা অসারতা তার বাতিল হওয়া আমি স্বীকার করব স্বীকৃতি দিব আর সর্ববিষয়ে এবাদতের যোগ্যতা একমাত্র আল্লাহ তবরকতালার জন্য আমি সাব্যস্ত রাখবো এটাই হল আদেশ এবং নিষেধের মর্ম তাহলে আমরা দেখব কতগুলো আল্লাহর আদেশ অন্তর দিয়ে পালন করার মতো আল্লাহর আদেশ এবং এগুলোকেই মূল বলা হবে অন্তর দিয়ে পালন করার যে আদেশগুলো আল্লাহ দিয়েছেন এগুলোই হবে মূল আমার অন্তরের এবাদশ যত খাঁটি হবে যত পাওয়ারফুল হবে যত শক্তিশালী হবে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত তত শক্তিশালী হবে এই জন্য আমাদেরকে অন্তরের এবাদত কি এটা জানতে হবে এবং সেটাকে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে সেখানে আল্লাহর কোনো শরীর করা চলবে না এবং অন্তরের এবাদতের মধ্যে আমরা যেগুলো উল্লেখ করতে পারি সেগুলো হলো ইমানের যে ছয়টি রুকুন আছে এই ইমানের ছয়টি রুকুনকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে মুখে উচ্চারণ তারপরে অন্তরে বিশ্বাস তারপরে এগুলোকে বাস্তবে রূপায়ণ করা তাহলে ইমানের ছয়টি রুকুনকে মনে প্রাণে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস ফিরিস্তাগণের প্রতি বিশ্বাস এবং রসুলগণের প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস কিতাব সমূহের প্রতি বিশ্বাস আর তকদিরের প্রতি বিশ্বাস এই কথাগুলো আমরা অনেকে আরবিতেও জানি রয়েছে অবশ্য অনেকেই সাতটি রুকুন বলে থাকে হাদিসে জিব্রিলের মাধ্যমে ছয়টি রুকুনই পাওয়া যায় সাতটি নয় এরপরে এবাদত করার পূর্বে এবাদতকে খাঁটি করার জন্য এখলাস মেনটেন করা সহি নিয়ত মেনটেন করা এটা একটা এমন এমনকি কোনো এবাদত করার পূর্বে যদি নিয়তকে সহি করতে পারি খাঁটিভাবে আমি নিয়ত করতে পারি এখলাস সহ তাহলে অনেক সময় কিছু এবাদত আছে এগুলো বাস্তবায়ন না করলেও আল্লাহ তোবর কতলা তার সবটা দিয়ে দেন এগুলো নফল পর্যায়ের যদি হয় ফরজ পর্যায়ের এবাদত কখনো সহি নিয়ত করে পালন না করতে পারলে আল্লাহ সব দিবেন এই কথাটা ভাবার কোনো সুযোগ নাই বরং এটা ভ্রান্তিপূর্ণ যেটা না হয় এবাদত এই এবাদত করার ইচ্ছা পোষণ আমি করলেই মনের ভিতরে অন্তরের ভিতরে পরিকল্পনা করলে আল্লাহ তো বড় কথা এর সব দিয়ে দিবেন যদি এটা এবাদত না হলো তাহলে এটা সব কিভাবে পেলাম অবশ্যই আমার অন্তরের এবাদত যত শক্তিশালী হবে যত খাঁটি হবে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত তত খাঁটি হবে যে আন্তরিকভাবে চাইবে আমি সালাত আদায় করবো সালাত ফরজ সালাত আল্লাহর নিয়ম আল্লাহ যেখানে আমার প্রতি সলাৎ ফরজ করে দিয়েছেন আল্লাহর ফরজ পালন করা একেবারেই বাধ্যতামূলক অবশ্য পালনীয় এই বুঝটা যার ভিতরে আসলো এটা তার আন্তরিক এবাদত প্রত্যেক এবাদতের ক্ষেত্রে এটা হলো আকিদা এখানে আমরা আকিদা বা বিশ্বাস বলি যে ব্যক্তি এভাবে বুঝলো না সলাদকে যে আমাকে সর্বাবস্থায় সলাদ পড়তেই হবে এবং পাঁচ রক্ত সালাদ ক্ষমা করার মতো কোনো অবস্থাই নাই ক্ষমা করার মতো কোনো ব্যক্তি নাই কোনো ক্ষেত্রেই আমি সলাদ থেকে রেহাই পাওয়ার উপযুক্ত নয় রেহাই পেতে পারি না এই মন মানসিকতা যার আছে ওই ব্যক্তির কখনো সলাপ ছুটবে না নামাজ ত্যাগ করবে না সে বনে থাক জঙ্গলে থাক সে নির্জন অবস্থায় থাক সে অবশ্যই সলাপ পড়বে যার এই বুঝ নাই যার এই জ্ঞান নেই অন্তরের ভিতরে যার এই বিশ্বাস স্থাপিত হয় নাই সে কখনো সলাপ পড়বে কখনো পড়বে না আল্লাকে ভয় করা মনে মনে আল্লাহকে ভয় করা এই ভীতি আল্লাহ ভীতিটা মনের ভিতরে রাখা আল্লাহর ভীতি মনে রাখলেই দেখা যাবে সে আর মিথ্যা কথা মুখ দিয়ে বের করতে পারবে না সে সালাদ ত্যাগ করতে পারবে না সে মাপে কম দিতে পারবে না সে ষড়যন্ত্র করার ভাবনা করতে পারবে না সে ধোকাবাজি করবে না সে প্রতারণা করবে না তার কারণ সর্বাবস্থায় তো আল্লাহ তাকে দেখতেছে এই যে আল্লাহর ভয় এই আল্লাহর ভয়ের যার ভিতরে থাকবে এই জন্য আমরা বলেছি আন্তরিক এবাদতটা উপরে আগে আমাদের অভ্যস্ত হতে হবে অন্তরের এবাদত কন্ট্রোল করার শক্তি অর্জন করতে হবে যদি আমরা অন্তরের এবাদত সঠিকভাবে পালন করতে পারি অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আমার কাছে সহজ হয়ে যাবে এবং সহিভাবে খাঁটিভাবে যেভাবে করা উচিত ওইভাবে সম্পাদন করতে আমি সমর্থবান হব সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সামনে এখন একটা ছোট্ট বিরতি এই বিরতির পর আবারও একই বিষয়ে আপনাদের কাছে আলোচনা নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী সেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ না প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অকৃতজ্ঞতা জন্য অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বি টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা এবাদতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদ বুঝার জন্য এবাদতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদ মেনটেন করা তৌহিদ সাব্যস্ত করা কায়েম করা সম্ভব যখন আমরা আল্লাহর এবাদত কি সেটা বুঝব এবং আল্লাহর ইবাদত বুঝানোর জন্যই আমরা আপনাদের কাছে এবাদতের রূপরেখা এবাদতের সংজ্ঞা এবং সংজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন আইটেম আপনাদের উদ্দেশ্যে আমরা বর্ণনা করতে যাচ্ছি আল্লাহকে ভয় করা মনে মনে আল্লাহকে ভয় করা এই ভীতি আল্লাহ ভীতিটা মনের ভিতরে রাখা আল্লাহর ভীতি মনে রাখলেই দেখা যাবে সে আর মিথ্যা কথা মুখ দিয়ে বের করতে পারবে না সে সালাদ ত্যাগ করতে পারবে না সে মাপে কম দিতে পারবে না সে ষড়যন্ত্র করার চিন্তাভাবনা করতে পারবে না সে ধোকাবাজি করবে না সে প্রতারণা করবে না তার কারণ সর্বাবস্থায় তো আল্লাহ তাকে দেখতেছে এই যে আল্লাহর ভয় এই আল্লাহর ভয়ের যার ভিতরে থাকবে এই আমরা বলেছি আন্তরিক এবাদতটা উপরে আগে আমাদের অভ্যস্ত হতে হবে অন্তরের এবাদত কন্ট্রোল করার শক্তি অর্জন করতে হবে যদি আমরা অন্তরের এবাদত সঠিকভাবে পালন করতে পারি অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আমার কাছে সহজ হয়ে যাবে এবং সহিভাবে খাঁটিভাবে যেভাবে করা উচিত ওইভাবে সম্পাদন করতে আমি সমর্থবান হব সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী বলছিলাম এবাদত চার ভাবে করা যেতে পারে অন্তর দিয়ে তারপরে মুখ দিয়ে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সম্পদ দিয়ে এই চার ভাবে এবাদত করতে পারি আরেকটা এবাদত রয়েছে সেটা হলো হজ নামক এবাদত এই চার প্রকার এবাদতের সমন্বয় সেখানে রয়েছে সেখানে অন্তর লাগে অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি বের হচ্ছি হজের অমরার জন্য এবং অবশ্যই সেখানে আমাকে তালবিয়া পাঠ করতে হবে লা লব্বাইকি লাক এবং সেখানে অবশ্যই সম্পদ ব্যয় না করলে সেই কাবা ঘর পর্যন্ত যাওয়া সম্ভব নয় এটা হয়তো যারা কাবা ঘরের আশপাশে রয়েছেন তাদের সম্পদ খরচ ছাড়াই হজ উমরা হয়ে যেতে পারে তারপরও কিছু সম্পদ তো লাগবে এরপর জাকাত রূপে এটা হলো মাল কেন্দ্রিক সম্পদ সম্পদকেন্দ্রিক এবাদত যার মাল নাই তার এই জাকাত নেই এখানে শুধু মাল দিয়েই আমরা জাকাত আদায় করতে পারি এই আবাদতটা পালন করতে পারি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা কোরআন থেকে এই এবাদতগুলোর গুরুত্ব আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ দলিল এবং গুরুত্ব তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ তবর্বতলা এবাদতের ক্ষেত্রে আমাদেরকে একটা নিয়ম বলে দিয়েছেন আমরা অবশ্যই ইতিপূর্বে ইলমের গুরুত্বপূর্ণ ইলম অথবা মৌলিক ইসলামী জ্ঞান এই বিষয়ে আলোচনা যখন করেছি তখন এই বিষয়ে আপনাদের কাছে আমি তুলে ধরেছি আরও এবাদত এবং আমল কবুল হওয়ার এবং সংরক্ষিত রাখার যে সমস্ত শর্ত সারায়েত আপনাদের সামনে আলোচনা করেছি সেখানেও এই বিষয়ে আলোচনা করেছিলাম আল্লাহ তবরকতলা সুরা কাহাফের শেষ আয়াত نمبر قل إنما أنا بشر مثلكم يوحى إليه أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله يقول إنما أنا بشر عمي شدت ما درمته أكثر من مانوش يوحى إليه عمرك سيء إيمار موحيك وراهاي ইহুক যে তোমাদের ইলাহ হচ্ছে একজন ইলাহ ইলাহিহি অতএব যে ব্যক্তি তার এই ইলাহ বা এই রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে রব্বিহী হায়দা এবং তার রবের এবাদত করতে যে কাউকেও শরিক না করে আমরা এই আয়াত থেকে ইবনু কেসির রহমতুল্লাহ আলের উদ্ধৃতিতে দুটি আমল কবুলের শর্ত উল্লেখ করেছিলাম এবং যেখানে শর্তের ডিটেলস আলোচনা করেছি আরও কিছু আনুষঙ্গিক শর্ত সেখানে আমরা উল্লেখ করেছিলাম এবাদতের ক্ষেত্রে অবশ্যই সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তার যথাযথ শর্ত মেনটেন না করা হবে বিশেষভাবে যেই আবাদতই করি না কেন সেটা রসুল সাল্লাহ আলি শরিয়ত নিয়ম অনুযায়ী খাঁটি হবে এবং আল্লাহ তরতলাকে রাজি খুশি করার জন্য হইতে হবে এটা হলো কমন দুটি শর্ত এই শর্তগুলোর ব্যাখ্যা আছে আল্লাহ তোবরতাল আমাদেরকে তার এবাদত এবং আমলের ক্ষেত্রে একটা শিক্ষা দিয়েছেন রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন কুল ও হে হেরসুল আপনি বলে দিন কি মন মানসিকতা নিয়ে এবাদত করতে হবে সেটা ইন্ন সলাতি নিশ্চয়ই আমার সলাত অনুসুকি আমার অন্যান্য এবাদত অথবা কুরবানি মামায়াতি এবং আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য নিবেদন করি লা লাখ আলহু তার কোনো শরিক নেই অভিজালিকা উমের এবং আমাকে এরই আদেশ দেওয়া হয়েছে ওয়না বলেন মুসলিমিন এবং আমি মুসলিমদের প্রথম ব্যক্তি যে কোনো প্রকার এবাদত সেই এবাদতের ক্ষেত্রে আমাদের এরকম দৃষ্টিভঙ্গি এরকম আমাদের স্বীকৃতি থাকতে হবে যেই এবাদতই করি না কেন আমার সালাদ আমার সিয়াম আমার হজ আমার জাকাত আমার সাদাকা আমার কুরবানি আমার সত্য কথা বলা আমার মিথ্যা কথা বর্জন করা পিতামাতার সেবা পিতামাতার খেদমত মানুষের উপকার এগুলো সব কিছু আল্লাহর স্বার্থে হবে রসুল্লা আলাইহি আসাল্লামের নিয়মে হতে হবে এই হলো এই আয়াতের শিক্ষা আল্লাহ তবরকতলা আমাদেরকে তার কোরআনের ভিতরে এবাদত এবং আমলের ক্ষেত্রে এই তৌহিদ মেনটেনের যে আদেশগুলো দিয়েছেন এই আদেশগুলোর কিছু আমরা নমুনা আপনাদের কাছে পেশ করব সমস্ত আদেশ শোনানোর কোনো সুযোগ নেই সময় নেই এগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে জেনে নিতে হবে এমনকি শুধুমাত্র যেই আয়াতটি আমরা আপনাদের সামনে সুরা নামের একশো তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি কুলিল্লা সলাতি রবিল আলমিন এখানেই আমাদের জন্য শিক্ষা হয়ে গেছে এখান থেকেই আমরা যদি গভীর ভাবে লক্ষ্য করি তাহলে তৌহিদুর সার নির্যাস কথা তৌহিদুল উলুহিয়ার সার নির্যাস কথা আমরা এখানেই পেয়ে যাব এই আয়াতেই পেয়ে যাব। যেখানে আল্লাহ তবরকতলা তৌহিদ ভিত্তিক হওয়ার জন্য কিছু নিয়ম এবং শর্ত আরোপ করেছেন আল্লাহ বলছেন

কাউকে ডাকা যাবে না বলতে কারো নাম তো উল্লেখ করেননি কোনো দেবদেবী কোনো মূর্তি কোন ব্যক্তি কোন বস্তু কোন পীর কোন মুর্শিদ কোনো আলেম কোনো নিয়ম কোনো কানুন কোনো মতবাদ কোনো দল ইত্যাদিকে ডাকা যাবে না আল্লাহর সাথে একমাত্র আল্লাহ তো বড় কথালার এবাদত হবে কোন মসজিদেও কোন গাইরুল্লাহর গুণগান হবে না কোন গায়রুল্লাহ চর্চা হবে না অবশ্যই মসজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য হবে কোরআন তেলাওয়াত হোক সালাত হোক দোয়া হোক জিকি রাজকার হোক দরুদ পাঠ হোক সব আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাজি খুশি করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্যে হবে ওয়া লা তাদউ মিন দুনি আল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াযুররুকা ফায়ান ফা'আলতা ফায়ন্ন মিন আয-যালিমিন একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কোনো মখলুক এমন কোনো বস্তুকে ডেকো না যে তোমার কোনো উপকারও করতে পারে না তোমার কোনো অপকারও করতে পারে না ফাইন আলতা আল্লাহ বলছেন যদি তুমি এরূপ করো তাহলে আল্লাহ বলছেন অবশ্যই তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে কারণ আল্লাহর নিয়ম হলো ইর্ক আল্লাহন আজিম নিশ্চয়ই শির্ক হলো অত্যন্ত বড় জুল সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আলাইকুম ওরমতো লাইকাত জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো বেদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা তোমার জীবন দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন ইসলাম إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرأن الله মহানবীর পথে নজরুল কি তো সর্বশ্রেষ্ঠ বাণী? জারিকার বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাයි মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়